हेलो एवरीवन सबाई के गुड मॉर्निंग जानिए आजकल वीडियो स्टार्ट कर लम देखो वीडियो शुरूते ही एक माछेर मुड़ो निये चले एलम बाबा सकाल सकाल बाजार थेके माछ एनेछिलो तो आमादेर एखाने बाजार थेके माछ निलेई माछेर मुड़ोटा तोमाय नितेई हबे वीडियोते जतटा छोटो माछेर मुड़ोटा देखाच्छे ना ततटाओ छोटो नय एक्चुअलि माछेर मुड़ोटा अनेकटाई बड़ो আর তোমাদের সেটা আমি দেখাতে পারলাম না। যাই হোক, আমাদের লিও সোনা আজকে মাছ দিয়ে ভাত খাবে, তাই লিও সোনার মাছ আগে ভাজা হয়ে গেল আর এই বাকি মাছগুলো পরে ভাজা হবে। আর আজকে আমাদের পটল আলু দিয়ে মাছের ঝোল হবে, তো ওটাই রান্না করছিল মা। আজকে অবশ্য রান্নার দায়িত্ব মায়ের উপর, মা রান্না করছে। কিছু মাছ ভাজাও হয়ে গেছে আর কিছু তরকারিও হয়ে গেছে আর কিছু আর মাছের তেল খেতে অসাধারণ লাগে, তাই মা ওগুলো ভাজছে। আর এই যে দেখো আমাদের লিও সোনা শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছে, ঠিক কুমিরের মতো পড়ে আছে। কুমিরের মতো পড়ে আছে ঠিকই, কিন্তু ওর সামনে এখন গেলে না ও এক্ষুনি তোমায় দাঁত দেখাতে আরম্ভ করে দেবে, মানে সত্যিই কুমির। আর এই যে দেখছো না, ওর এই বদমাইশের মতো শুয়ে থাকাটা পেছনে একটা রিজন আছে, কিছু বদমাইশি করবে বলে এরকম করে। আর এই যে দেখো আমাদের আসল কুমির, এটা ওর সঙ্গে সারাদিনে কিছু টাইম হলেও খেলতে হবে। মোটামুটি তুমি ওকে সঙ্গ না দিলে তোমাকে তখন টেনে হিজড়ে ও মোটামুটি খেলানোর জন্য কোনো না কোনোভাবে রাজি করাবেই, মানে ওর দিকে একটা অ্যাটেনশান চাই, এরকম একটা ব্যাপার। ওর দিক থেকে চোখ সরানো যাবে না। দেখো কিরকম পাশে শুয়ে আছে গুন্ডাটা, সব সময় ঘরের মধ্যে গুন্ডামি করে বেড়ায়। আমাদের সব থেকে আদরের, সব থেকে ছোটো সদস্য আমাদের বাড়ির লিও সোনা। আমাদের দাঁতগুলো দেখো খালি, আমি তো মাঝে মাঝে বলি একে দাঁতটা তুলিয়ে আনতে হবে, দাঁতগুলো না তোলালে খুব চাপ হয়ে যাবে আমাদের। ওই দেখো 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 মাঝে মাঝে আবার তোমার নাকও কামড়ে দেবে ছোটো ছোটো করে, খুব কিউট না আমাদের লিও সোনা। তোমরা সবাই কমেন্ট করে জানিও আমাদের লিও সোনাকে কেমন লাগলো। আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর একদম এনার্জি ছিল না, ঘুমিয়ে গেছিলাম, খুব লম্বা একটা ঘুম দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে যেমনটা দেখতে পেলে লিওর সঙ্গে খেলাধুলো করছিলাম, তো খেলাধুলো করে আসার পর একটুখানি আমি এই শীতকালে সন্ধ্যেবেলা বলেও বলবো না, মোটামুটি আমি অফিসের কাজ সেরে উঠেও একটু নিজের পরিচর্যা করতে ভালোবাসি। আর সেটা শীতকাল হোক আর গরমকাল হোক, তো শীতকালে একটু এক্সট্রা কেয়ার নিতেই হয়, কারণ শীতকালে সবসময় ড্রাই ব্যাপার চারধারে। তো এই চুলটুল একটুখানি ঠিকঠাক করে নিলাম, চুলটুল পরিষ্কার করে ভালো করে বেঁধে টেঁধে নেবো, কারণ এইভাবে ঘরের মধ্যে থাকা যায় না। এক্ষুনি একটু মানে এক্ষুনির মধ্যেই দেখতে পাবে একটা খোঁপা করে নিয়েছি, ওই খোঁপাটা করা মানে আমার জীবনে একটা অনেক বড় শান্তির জিনিস, তো ওইটার জন্যই প্রিপারেশান নিচ্ছি। চুলগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে, তো ভালো করে না মানে আঁচড়ে নিয়ে জোরটা ছাড়িয়ে নিয়ে ভালো করে না বাঁধলে পরের দিন চাপ হয়ে যাবে, স্নানের পর এই চুলটুল আঁচড়াতে আরও বেশি কষ্ট হয়। তো যাই হোক, এই যে ক্রিম ট্রিম মেখে একটু রেডি হয়ে নিচ্ছি, কেননা শীতকাল ড্রাই ওয়েদার, ভালো করে ক্রিম ট্রিম না লাগালে ব্যাস হয়ে গেল, সারা বছর ওই অবস্থা নিয়ে থাকতে হবে, ফাটা ঠোঁট ফাটা হাত আর কি বলবো। শীত মানেই একটু এক্সট্রা কেয়ার তোমায় নিতেই হবে, সে যাই হোক না কেন। তো আমার এই সন্ধ্যেবেলা রেডি আমি হয়ে গেছি, আর এবার একটুখানি নিচে যাব, মা চা করবে, একটুখানি চা আর বিস্কুটটা খাবো। চা খাই না আমি, বিস্কুটটাই খাই, তো যাব বিস্কুটটা খেয়ে আসবো। তারপরে চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে এখন রঙের কাজ চলছে, ঘরের অবস্থা একদম যাতা হয়ে আছে, এখান ওখান এটা ওটা দেওয়া হয়ে আছে, এত ধুলো উঠছে আর এত নোংরা চারধারে, দেখিয়ে আনি তোমাদের কীরকম রঙটা হচ্ছে, চলো দেখিয়ে আনি। পুরো ঘরটার অবস্থা কী হয়েছে দেখেছো, এখনো কমপ্লিট হয়নি, আসলে ইউজ করা জায়গার উপর রং করতে গেলে এই জিনিসপত্র পুরো ঘাঁটা ঘুটি হয়ে যায়, দেখো কী অবস্থা। এইরকম সিচুয়েশান এখন, ওপরটা একদিন দেখাবো, ওপরে তো কানেকশান সব খুলে দেওয়া হয়েছে রং হচ্ছে বলে, তো এখানটায় আপাতত কানেকশান ঠিকঠাক আছে তাই দেখাতে পারলাম। তোমাদের ওপরের ঘরটাও একদিন দেখিয়ে আনবো, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে বুঝলে। আর এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা দেখছো এটা ফাঁকা আছে, এই দেওয়ালটা একটা অন্য কালার হবে ওই জন্য এটাকে ফাঁকা রাখা হয়েছে, এখন যা আছে সব কিছু চাপাচাপি দিয়ে রাখা হয়েছে। আর এই অবস্থা ঘরের এখন, আর আমার ঘরের মধ্যে অবস্থা খুবই খারাপ। আর হ্যাঁ, এই চেয়ারটা হচ্ছে যে আসলে আমি অনেকক্ষণ ধরে বসে কাজ করি, তাই আমার জন্যই এটা স্পেশালি আনা হয়েছে। আর এইটার প্যাকটা আমার একটু খুলতে মানে জাস্ট কি বলবো, খুলতে খুব কষ্ট হয়, নতুন জিনিস তো যার মনে হয় এরকম প্যাক করাই থাক, নষ্ট হবে না এরকম একটা ব্যাপার, ওই জন্য এটাকে প্যাক করে রেখে দিয়েছি। এইটা বসে সত্যিই খুব আরাম, আমার তো না হলে মানে 8 ঘন্টা 9 ঘন্টার ডিউটি
নর্মাল চেয়ারে বসে করা খুব চাপের, এই চেয়ারটায় বসে আমি একটু শান্তি পাই, কোমরের ব্যথাটা আমার ঠিক হয়, নাহলে আমার এই বয়স থেকেই কোমরের ব্যথা, শুনলে মনে হবে যে বুড়ি হয়ে গেছি। বিছানার অবস্থা পুরো সাদা হয়ে গেছে, চারদিকে ধুলো নোংরা, এই অবস্থা। তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, তো আমাদের অ্যাকচুয়ালি এগুলো মানে ইউজ করা, তো মানে আমাদের ঘরটা ইউজ করা হতো, তার উপর রং হচ্ছে, ওই জন্য একটু বেশি খাটনি হচ্ছে চারদিক ঠিকঠাক করতে। তো আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এবার নিচে যাব। আমার ঘরের কালারটা অনেকদিন আগে, 2 বছর আগেই পুজোর সময় হয়ে গেছিলো, কিন্তু আমার ঘরে এখন অবস্থা এইরকম, কেননা বাইরে রং হচ্ছে মানে পুরো ধুলো টুলো ভর্তি হয়ে গেছে, কিন্তু চারদিক চাপাচুপি দিয়ে রাখা আছে। তো চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে উঠে এলাম, মনটা কেমন ফুচকা ফুচকা করছিলো, তাই দেখো জামা পরে রেডি হয়ে গেছি, ফুচকা আনতে যাব, বাড়িতে এনে খাবো, ওখানে দাঁড়িয়ে খেতে একদম ভালো লাগে না, বাড়িতে ধীরে সুস্থে একটা একটা করে নিয়ে খেতে খুব ভালো লাগে, তাই এই যে রেডি হয়ে গেছি, এবার ফুচকা আনতে যাচ্ছি। তো চলো ফুচকাটা আনা যাক, তারপর আমি ফুচকা বলতে গিয়ে ফুটকা বলছি, ফুচকাটা আনা যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে সারাদিনের সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো এবার তো শুতে যাবো। আমি ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই, কারণ আর এর থেকে বেশি বড় করতে পারবো না ভিডিওটা। তো সারাদিনের সব কিছুই তো টুকটুক করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও, লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই তোমরা খুব ভালো থাকো, দেখা হবে একটা পরের ভিডিওতে, বাই।